নিম্নবিত্তের মানুষ থাকি মধ্যবিত্ত পরিবার সবার অবস্থায় কাহিল হয়ে গেছে বাজারত যায়া চাউল ডাইল আর তেলের দাম তো আগে থেকেই বেশি আসলো তার সাথে ফির নয়া করে দাম বাড়ছে পেঁয়াজ মুরগি ডিম আটা ময়দা সর্ধ্যে আরও মেলা নিত্য প্রয়োজনীয় জিনিসের এই দুদিন আগেই পেঁয়াজ কিনি আনশো চল্লিশ টাকা স্যার সেই পিঁয়াজে এলা আশি টাকা লাগছে মানে এক জাপে চল্লিশ টাকা বাড়ছে আমরা মধ্যবিত্ত মানুষ না পারি ভিক্ষা করবার না পারি মানুষের কাছে হাত পাতবার রাইতের যখন বৌ সবাই নিন পাড়ে তখন দুই চোখ দেওয়ার সস্বরে পানি পড়ে কষ্টতে বুকটা ফাটি যায় এই মধ্যবিত্তের আর্তনাদ হাহাকার কান্দনের দৃশ্য কেউ দেখে না ভাই ছোট্ট একটা বেসরকারি কোম্পানির চাকরি করম ওই কোনো মতে বৌ নিয়ে দুই বেলা ডাইল ভাত খায় বাঁচিয়ে আসো এই যে বেটা ছোল আসবার সময় নুন তেল পেঁয়াজ রসুন আর কি সবজি খাবেন সেটা নিয়ে আসেন কোনো তরকারি বাড়িতে নাই সোলটার কয়দিন থাকি জ্বর এক না ভালো ওই ঔষধও আনেন যে বড় বাজারের লিস্ট ধরে দিল ফির সোলটার ওষুধও নেওয়া লাগবে মোর পকেটের তো খালি দশ টাকা ছাড়া আর এক টাকাও নাই মাসের শেষ সব টাকায় খরচ হয়েছে ক্যাঙ্কা করি কি করিম কিছুই তো বলছো না কি খবর জহির ভাই আজকে আসতে দেরি করলেন যে ভাবি কি আসবাই দেওয়া না না এলেও কিন্তু পানন হয় মুখ এটা ফোন করলে তো তোমার কামুলে করে দিন হয় না ভাই এলাও কি রঙ্গত ঘুরার সময় আছে আমার ওগুলো দিন বাঘে খাওয়া গেছে ময়না দিন তো তোমারই ভালো যাচ্ছে দুই দিন হলে নয়া বিয়া করছেন শ্বশুরের বাড়ির জল মাংনা আরও ফুলি গেছেন আরে কি যে কন্যা ভাই মোর শ্বশুর যে কিপটা বাজারে করবার না আজ তিন দিন থাকি মুরগি দেখে দেখে গড়াই মাছের ভত্তা দিয়ে ভাত খেলে খরার মুরগি খরাতে আছে গলাই মাসের ভত্তা দিয়ে ভাত খিলাইতে তাতে দ্রব্য আরব্যমূল্য যে দাম বাড়ছে মো শ্বশুর বাজার করবার যাওয়া তো দূরে থাক বাড়ি থাকি না কে খালি কচুর পাতার ডাইল মারো খুব ভিটামিন আছে মনটা খারাপ আছি ভাই তোমার শ্বশুরের কাণ্ড করতে শুনি হাসি বাড়াইলো কে ভাই তোমার বীর কিসের থেকে মন খারাপ তোরা তো মন খারাপ করি কোনোদিন থাকেনও নাই কোথাও কোন সবার সাথে হাসি হাসি মুখ নিয়ে তোরা তো জানেন বাজারও তো সব জিনিসও আগুন লাগছে কোনো জিনিসও তো আর হাতে দেওয়া যাচ্ছে না কে ভাই কোনটের কোন বাজার আগুন লাগছে মুই জানোই না মুখ তো কেউ কয়েই নাই ফায়ার সার্ভিসের মানুষ যায় নাই আগুন নেবে হাই হাই রে আল্লাহ জানে কতগুলা মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আরে পাগলা মানুষ এ আগুন সে আগুন নয় বাজারের দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে তাতে তো আগুনে নাছে দ্রব্য ও সেইটা কও মুই মনে করছ কোন বাজারত মনে হয় আগুন লাগছে হ্যাঁ আমার দেশের যে সিস্টেম তাতে কোনো জিনিসের দাম বাড়লে তো আর কোনোদিন কমে না এই সেদিনে শ্বশুরের বাড়িতে ইলিশ মাছ নিয়ে যান বাজারত যা দেখুন চোদ্দশো টাকা শেয়ার কি আর করার চোদ্দশো টাকা স্যাদ দেয় একশো ইলিশ নিবা না গেল দেশের মাছ যদি হামাকে এত টাকা দিয়ে কিনি খাবান আগে তাহলে ও মাছ থাকি আমার লাভ কি সত্য কথা হইল আমার দেশের কয়জন মানুষ ইলিশ মাছ খাইছে খালি হাতত গয়না কিছু মানুষ আর যাসমার টাকা আছে তাসমার হিসাব তো আলদা এঁকে করে যদি চলতে থাকে তাহলে দুর্ভিক্ষ নামতে দেশও সময় নাকবে নাই কি ব্যাপার জহির মিয়া কাজ খাম কেঙ্কা চলছে তোরা বলে ডেইলি দেরি করি অফিস আইছেন ইংকা করি অফিস করলে তো তোমাক ছাড়াই করতে বাধ্য হওয়া লাগবে স্যার তোমাক কে যে কইছে মোর ব্যাপারে উল্টা পাল্টা মই জানো না মোর চাকরি বয়সে আজকে প্রথম দেরি হইছে অফিসত আসতে অফিস কামাই করা মোর অবেশত নাই স্যার হুম তাহলে তো ভালো কথা আরো কিছু কইবেন নাকি মেলা কাম আছে বুঝছেন খুব ব্যস্ত আছো কাম কাজ নিয়ে যা কইবেন টপ করি কয়া ফেলাও স্যার একটা কথা কবা চাওস তোরা ফির কি মনে করেন অত আমতা আমতা না কি সেটা তো এটা সাফ হয়ে যায় দল আবালের মেলা দিন থাকি তো মোর প্রমোশনটা আটকি আছে প্রমোশনটা হয়ে গেলে একটা সংসারটা ভালো করে চলে যে বেতন পাও সেটা দিয়ে সংসার চলাইতে খুব কষ্ট হয় স্যার বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে তো দুই বেলা খাইতেই টাকা পয়সা বাড়ছে না কাম কাজ ঠিক মতো করেন না অভিষেক যখন ইচ্ছা আইসেন যান আর প্রমোশনও চান চাকরি না করলে সেই কথা কও অন্য মানুষ নিয়োগ দেবো না না স্যার তাহলে প্রমোশন লাগবে না পরের মাসের বেতন থাকে যদি কিছু টাকা দেন হয় তাহলে আজকের বাজারটা করি বাড়ি নিয়ে গেবান হয় মাসের শেষ তো পকেটের টাকা পয়সা কিছু নাই আর একটা কথা কইলে ঘাট ধরি অফিস থাকি বাড়ি কই দিম এই মজুরিগুলো যে কোর্ট থেকে আসে

তোমার বেটা সোল্ডার কোনো আর কেলে নাই আজ তিন চার দিন ধরে সেই একই ভাষণ দেখছেন কয়দিন থাকি জোড়া তাকলি দিয়ে ভর্তা ভাতি দিয়ে খাওসি এক কাজ হলে জ্বর তারও কোনো চিকিৎসার ব্যবস্থা করেছেন না বউ সোল না পারলেও পারেন গালার দড়ি দিবার পারেন না তোমার মতো মানুষের পাশে থাকার থেকে মরি যায় ভালো